থাইরয়েড রোগের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব, এর জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। প্রথম কথা, আমাকে রোগ চিনতে হবে। হাইপো হলে কী করবো, হাইপার হলে কী করবো? যদি হাইপো হয় তাহলে আমরা নর্মালি যেটা করি যে আমরা হরমোনটা যেটা কমে গেছে সেটাকে রিপ্লেস করি, থাইরক্সিন নামে একটা হরমোন রিপ্লেস করি। সেটা আমরা রিপ্লেস করার পরে নিয়মিত আমরা মাস দু মাস দেড় মাস পর পর তাদের রক্ত পরীক্ষা করে হরমোনের লেভেলটা দেখি এবং দেখার পরে আমরা ওষুধের মাত্রাগুলি বাড়াই বা কমাই। আর যদি হাইপারথাইরয়েডিজম হয় তাহলেও তার জন্য পরীক্ষা নিরীক্ষা করে তার রোগটা যখন শনাক্ত হবে তখন আমাদের অনেকগুলি অপশন আছে। প্রথম অপশন হচ্ছে ওষুধ দিয়ে আমরা ভালো করি। ওষুধটা হচ্ছে কার্বিমাজল। এই ওষুধটা কিন্তু বাংলাদেশে খুব অ্যাভেলেবল, খুবই সস্তা, খুব দামি ওষুধ না। এই ওষুধটা সাধারণত এক থেকে দেড় বছর খেতে হয় এবং এই ওষুধটার সমস্যা হচ্ছে যে এই ওষুধটা খেলে অনেক সময় অনেক ক্ষেত্রে দু লক্ষ লোকের মধ্যে একজনের হতে পারে, সেটা হচ্ছে যে খুব গলা ব্যথা হয়ে, খুব জ্বর হয়ে পেশেন্ট বলবে যে আমার গলায় আমি ঢোক গিলতে পারছি না। এটা কিন্তু খুব একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের, বাট এটা হবে কিন্তু দু লক্ষ লোকের মধ্যে একজনের। এটা রোগীকে বলে দিতে হবে যে যখনই আপনি ওষুধটা খাবেন যদি আপনার এই ধরনের সমস্যা হয় সাথে সাথে ওষুধটা বন্ধ করে দেবেন। আর এছাড়া এই ওষুধটা ছাড়া আসলে অন্য কোনো ওষুধ দিয়ে এটা কন্ট্রোল করা যায় না। তাছাড়া কিছু ওষুধ আমরা দিই সিমটম ভালো করার, যেমন ওর যে বুক ধরফড় করে বলে তার জন্য আমরা তাকে ইনডেভার বা বিটা ব্লকার দিই, সেটা দিয়ে আমরা তার বুকের ধরফড়টা কমাই। অনেক সময় পেশেন্টটা খুব শুকিয়ে যায় তাকে আমরা অনেক সময় ক্যালসিয়াম দিই, মাল্টিভিটামিনস দিই, এবং পেশেন্ট যদি খুব অ্যানয়েড থাকে, খুব অ্যাংশাস থাকে, তার জন্য তাকে আমরা একটু অ্যাংজাইটিক বা ঘুমানোর ওষুধ দিতে পারি। আর এইসব পরীক্ষা নিরীক্ষা যে বললাম এগুলি করার জন্য বাংলাদেশ সবচেয়ে বিশ্বস্ত জায়গা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার বা নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট, যেগুলি বাংলাদেশের সকল পুরনো মেডিকেল কলেজ যেগুলি আছে সেগুলি, এবং প্লাস ঢাকাতে পিজি হাসপাতালে, ঢাকা মেডিকেল এবং সোলেবল্লা মেডিকেল কলেজে আমাদের ইনস্টিটিউটগুলি আছে। এখানে খুব অল্প খরচে সরকারি আপনার সরকারির তত্ত্বাবধানে খুব ভালো নিশ্চিতভাবে পরীক্ষা করার ব্যবস্থা করা আছে। এছাড়া শুধু তো রক্ত পরীক্ষা না, থাইরয়েড রোগের জন্য আমাদের আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, আমাদের থাইরয়েড স্ক্যান করতে হয়। এগুলো নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউটগুলিতে গেলে আপনারা খুব সহজে এবং খুব অল্প খরচে এবং খুব ভালো মানের রিপোর্ট আপনারা পেতে পারেন। এছাড়া যারা যারা দূর দূরান্তে আছেন বা যারা ঠিক মেডিকেল কলেজের সাথে নাই, তারা আপনাদের এলাকার যে বড় ল্যাবগুলি আছে সেখানেও কিন্তু এই হরমোনগুলি টেস্ট হয় এবং সেখানে হয়তো স্ক্যান করতে পারবেন না, আল্ট্রাসোনোগ্রাম এবং রক্ত পরীক্ষা করাতে পারবেন। এবং এগুলি করিয়ে আপনাকে নিয়মিত ফলো আপ করতে, এটা ফলো আপটা হচ্ছে এই রোগের সবচেয়ে বড় চিকিৎসার জিনিস। যদি আপনি ফলো আপে না থাকেন তাহলে হয়তো আপনার রোগটা এক সময় গিয়ে খুব খারাপ রূপ ধারণ করতে পারে। এটা আপনাকে একটু মনে রাখতে হবে যে আমরা যেন ফলো আপ করতে না ভুলি। যখনই ওষুধ খাচ্ছি, চার মাস হোক, ছয় মাস হোক, দু মাস হোক, যখনই চিকিৎসক বলবেন সেই সময়টাতে আপনি আপনার রক্ত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা করে ফলো আপে যেন থাকেন।